ওয়ানডে বিশ্বকাপে দুটি ট্রফি ছোঁয়া পেয়েছেন ডেভিড ওয়ার্নার। টি টোয়েন্টিতেও শেষ আর দুবার না পেলে কি আর চলে, ক্যারিয়ার শেষের আগে এখন সেটাই তার লক্ষ্য। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা পুরোপুরি থামাতে চান এই অস্ট্রেলিয়ান ওপেনার। 2015 ওয়ানডে বিশ্বকাপ জিতে প্রথমবার বিশ্ব আসরের শিরোপা জয়ের অভিজ্ঞতা হয় ওয়ার্নারের। টি টোয়েন্টিতে তখনও বৈশ্বিক শিরোপা ছিল না অস্ট্রেলিয়ার, সে আক্ষেপ পিন্ডিয়ে 2021 সালে তারা চ্যাম্পিয়ন হয় এই সংস্করণে। টুর্নামেন্ট সেরা হয়ে সেই শিরোপা জয়ে বড় অবদান রাখেন ওয়ার্নার। এরপর গত নভেম্বরে আবারও ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের অংশ হন তিনি। ভারতের বিপক্ষে আহমেদাবাদে সেই বিশ্বকাপ ফাইনালে ওয়ানডেতে তার শেষ ম্যাচ, দল প্রয়োজন মনে করলে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দুয়ার তিনি খুলে রেখেছেন বটে, তবে সেটির বাস্তব সম্ভাবনা সামান্য। এরপর পাকিস্তানের বিপক্ষে সিটি টেস্ট দিয়ে শনিবার ইতি টানলেন টেস্ট ক্যারিয়ারে। অস্ট্রেলিয়ার হয়ে এখন কেবল টি টোয়েন্টিতে দেখা যাবে 37 বছর বয়সী ব্যাটসম্যানকে। 2009 সালে তার আন্তর্জাতিক অভিষেক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টিতে 43 বলে 89 রানের বিস্ফোরক ইনিংস দিয়ে পরের দিনে সমৃদ্ধ ক্যারিয়ার করেছেন সব সংস্করণে। এখন সেই অভিযান শেষ করতে চান টি টোয়েন্টি দিয়েই। আপাতত তার দৃষ্টি আগামী জুনে টি টোয়েন্টি বিশ্বকাপে।